এই নুলস্তা পেলেই কি আমরা হান্ড্রেড পার্সেন্ট ইতালিতে চলে যেতে পারবো কিছু কারণ যেটা উল্লেখ আসসালামু আলাইকুম ইতালি ভিসা আবেদন করার পরে আমরা ইতালি থেকে একটা ওয়ার্ক পারমিট বা নুলস্থা হাতে পাই আমরা অনেকেই নুলস্তা হাতে পাওয়ার পরে একটা প্রশ্ন করে থাকি যে ভাই এই নুলস্তা মানে কি ইতালি ভিসা পাওয়া বা এই নুলোস্তা পেলেই কি আমরা হানড্রেড পার্সেন্ট ইতালিতে চলে যেতে পারবো এরকম একটা প্রশ্ন কিন্তু অনেকেই ইদানিং করতেছেন কারণ এখন বর্তমানে দুই হাজার তেইশে আবেদন করা এবং দুই হাজার চব্বিশের মার্চ মাসে আবেদনকারীদের মধ্যে অনেকেই নুলোস্তা পাচ্ছেন তো নুলোস্তার কিছু আপডেট আজকের ভিডিওতে দিব এবং যেই প্রশ্নটা আপনারা করতেছেন নুলোস্তা পাওয়া মানেই কি ইতালি ভিসা কনফার্ম কিনা এই প্রশ্নটা এখন ইদানিং বেশি আসতেছে এই জন্যই যে দুই হাজার তেইশের সাতাইশে মার্চে ইতালি ভিসা আবেদন করে যারাই নুলোস্তা পাইছে বিএফএস গ্লোবালে নুলোস্তা জমা দিছে অনেকেই নুলস্তা অরিজিনাল হওয়া সত্ত্বেও কিন্তু রিজেট খাইছে এখন কেনই বা রিজেট খাচ্ছে বা যেই প্রশ্নটা সোজাসুজি আপনারা করছেন নুলস্তা পাওয়া মানে কি ইতালিতে চলে যাওয়া কিনা এই বিষয়টা আজকের ভিডিওতে একটু আলোচনা করবো এবং ইতালি ভিসার নস্তার সর্বশেষ কিছু আপডেট আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো শুরুতেই আপনাদের কাছে অনুরোধ রইল যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন আরও একটা কথা ভিডিও শুরুতেই বলে দিই আজকে আমি ভিডিওটা তৈরি করছি একটু গ্রাম্য পরিবেশে যেহেতু জানেন অনেকেই যারা আমার পুরোনো ভিডিও দেখেন আমি এখন ইদানিং দেশে আসছি প্রায় তিন মাস হয়ে গেছে আবারও চলে যাওয়ার সময় হয়ে গেছিল কিন্তু আবার ঢেট একটু বাড়াইছি কারণ দেশে একটু কাজ আছে তাছাড়া অন্য একটা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন যদি আল্লাহ আমার মনের আশা পূরণ করে তাহলে হয়তোবা আমেরিকার জন্য আবেদন করছি যদি হয় তাহলে সেখানে চলে যাব যাই হোক কথা না পারে যে বিষয়টা আপনারা প্রশ্ন করছিলেন যে ইতালি থেকে নুলস্থা পাওয়া মানে কি হান্ড্রেড পার্সেন্ট ইতালিতে চলে যাওয়া কিনা দেখেন নূলস্থা মানে কি আমরা এই বিষয়টা অনেকেই বুঝি অনেকেই বুঝি না ছোট করে বলে দিই নুলস্থা মানে হলো আপনার জন্য আপনার মালিক ইতালিতে আপনার ইতালি সরকারের কাছে আবেদন করছে আমরা যেটা সহজে জানি যে ইতালি ভিসার জন্য আমি আবেদন করছি বিষয়টা কিন্তু এরকম না আপনি ইতালি ভিসার জন্য আবেদন করেন নাই ইতালিতে যে কোনো একটা আপনার রেস্টুরেন্টের মালিক বা যে কোনো একটা দোকানের মালিক বা এগ্রিকালচার কোম্পানির কোনো একটা মালিক আপনাকে তার কোম্পানিতে নেওয়ার জন্য ইতালি সরকারের কাছে আবেদন করছে বিষয়টা এরকম তো আপনাকে যে আপনার মালিক ইতালি সরকারের কাছে আবেদন করছে এখন যদি আপনার মালিকের সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে আর ইতালি সরকার যদি আপনাকে মনে করে যে হ্যাঁ এই কোম্পানিতে আপনাকে নেওয়ার মতো ক্ষমতা রাখে তাহলেই আপনাকে ইতালিতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিবে যেটাকে ইংলিশে আমরা অনেকেই বলি ওয়ার্ক পারমিট সেম বিষয়টাই ইতালিতে আমরা নূলস্থা বলি তো ইতালি সরকার আপনার ওই কোম্পানিতে আপনাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিছে এখন তাই বলে কি আমরা পারমিশন পেয়েই আমরা সেই পারমিশন লেটার দিয়ে ইতালিতে চলে যেতে পারবো না এই পারমিশন লেটারটা যেটা নূলস্থা বলি এটাও কিন্তু অনেকে দুই নাম্বার জাল জালিয়াতি করে অনেকে জালিয়াতি করে যার কারণে এটাকে আবার বাংলাদেশ এম্বাসির কাছে আমাদেরকে এগুলো সাবমিট করতে হবে তো বাংলাদেশ এম্বাসিতে আমরা জমা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এম্বাসির আরো একটা পক্ষ যেটা বাংলাদেশ বিএফএস গ্লোবাল আমরা বলি বিএফএস গ্লোবাল এটার কাজ করে দ্বিতীয় পক্ষ হিসাবে তো যখন আমরা এই নূলস্থাটা ইতালি থেকে হাতে পাই এবং হাতে পাওয়ার পর এই বিএফএস গ্লোবাল আমরা জমা করি এবং জমা করার পর বিএফএস গ্লোবাল বাংলাদেশ এম্বাসি এটাকে কন্ট্রোল করে আসলেই কি এটা অরিজিনাল নূলস্তা কিনা যদি আপনার নুলস্তা অরিজিনাল হয় আপনাকে হানড্রেড পার্সেন্ট ভিসা দেবে সেক্ষেত্রে অনেকের নুলুস্তা অরিজিনাল হওয়া সত্ত্বেও ভিসা পায় না কেন কারণ এখন বর্তমানে এই সমস্যাগুলো হচ্ছে আগে হয়নি এখন বর্তমানে একটা নতুন আইন বা নতুন সিস্টেম জারি করছে নূলস্তা হওয়ার পরে এই নুলুস্তার জন্য ভিসার জন্য আমরা যা আবেদন করবো তখন বিএফএস গোলোবালে আমাদের একটা আলেজ্য দিয়ে আবেদন করতে হবে কারণ আপনি যে ইতালিতে যাবেন ইতালিতে গিয়ে থাকবেন কোথায় খাবেন কোথায় যার কারণে একটা বাসার ঠিকানা আমাদের দিতে হবে যেটা আমরা এখন বর্তমানে কিন্তু এই বিষয়টা সবাই জানি তো বাসার ঠিকানা দিতে হয় অনেকেই এই আলোহ্য ছাড়া অস্পতি দিয়ে আবেদন করে যেটা আগের দু এক বছর আগের দিকে যদি আমরা দেখি তাহলে দেখা গেছে অস্পতি দিয়েই কিন্তু আমরা ভিসা পাইছি যেমন আমি আমার ক্ষেত্রে বলি যখন দুই হাজার বিশে আমরা ইতালি ভিসার জন্য আবেদন করি তখন আমরা সাধারণ একটা অস্পতি দিয়ে আমরা বিএফএস গ্লোবালে জমা দিয়েছি আমাদেরকে ভিসা দিয়ে দিস কিন্তু এখন বর্তমানে ওই অস্পতি দিয়ে হয় না আমাদের আলোহ্য লাগে এখন অনেকে আলোর জন্য না দিয়ে বিএফএস গ্লোবালে জমা দেওয়ার কারণে অনেকের ভিসা রিজেক্ট করে দুই নাম্বার অনেকের মালিকের কাছে এই যে আপনারা যে মালিকের আন্ডারে মেল করেন এখানেও একটা দুর্নীতি চলে যেমন আপনি আবেদন করাইছেন কিন্তু সরাসরি মালিক ধরে না আপনি হয়তোবা আপনার প্রিয়জন ভাই মাধ্যমে ইতালিতে আপনার পাসপোর্টটা পাঠিয়েছেন আপনার সেই ভাই ব্রাদার প্রিয়জন ইতালিয়ান একজন উকিল ধরছে উকিল গিয়া মালিকের সাথে চুক্তি করে এই নুলুস্তার জন্য আবেদন করে বা এই আপনাকে নেওয়ার জন্য একটা আবেদন করে এখন যখন আপনার উকিল আপনার পিছনে কাজ করবে অনেক অনেক সময় হয় কি উকিলরা ইতালিতে এই নুলস্তা হওয়ার পরে তারা লোভে পড়ে যায় যে মালিককে যদি আমি জানাইতে যাই মালিককে আমার কিছু টাকা দিতে হবে যার কারণে ওই মালিককে মালিকের অজানায় এই নুলস্তাগুলো উঠে আপনাদের কাছে দেওয়া দেয় আর বিএফএস গ্লোবালে জমা দিলে বিএফএস গ্লোবাল কিন্তু বা বাংলাদেশ অ্যাম্বাসি কিন্তু আপনার উকিলকে মেল করবে না বাংলাদেশ অ্যাম্বাসি মেল করবে এই নুলস্তার যে মালিক মানে নুলস্তার মালিক তো আপনি মানে আপনার কোম্পানির মালিককে মেল করবে এখন আপনার কোম্পানির মালিক যদি এই বিষয়টা ক্লিয়ার থাকে যে হ্যাঁ এই লোকটা আমি নিতে চাচ্ছি তখন হয়তোবা আপনার মালিক এটাকে আপনার এম্বাসিকে জানাই দিবে যে হ্যাঁ এই লোকটাকে আমি নিতে চাই তখন এম্বাসি ভিসা দিয়ে দিবে আর যখন আপনার মালিক এই বিষয় জানেই না উকিল মালিকরা না জানাই আপনার নুলুস্তা উঠাই দিয়েছে তখন আপনাকে রিজেক্ট করে দিবে তো আশা করি যারা এই প্রশ্নটা করছেন নুলুস্তা পাওয়া মানেই কি ইতালি ভিসা পাওয়া কি না এটার অ্যান্সারটা আপনারা পেয়ে গেছেন কারণ এখন যদি আমি সরাসরি বলে দিতাম যে ভাই নুলুস্তা পাওয়া মানে ইতালি ভিসা পেয়ে যাওয়া পেয়ে যাবেন তাহলে আপনারা অনেকেই বলতেন ভাই অরিজিনাল নুলুস্তাও রিজেক্ট করছে কেন করছে তাহলে যার কারণে বিষয়টা আপনাদের ভেঙে বললাম অরিজিনাল নুলুস্তা হওয়া সত্ত্বেও অনেকে রিজেক্ট খায় তারও কিছু কারণ যেটা উল্লেখ করলাম আজকের ভিডিওতে আর তাছাড়া যদি আপনার মালিক উকিল সব কিছু ঠিক থাকে আপনি হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন তাতে ভিসা পাইতে যদি দশ দিন দেরি হয় সেটাও আপনি ভিসা পাবেন কারণ এখন বর্তমানে হাজার হাজার শত শত ফাইল বিএফএস গুলো জমা করার কারণে এখন হয়তোবা আপনাদের ভিসা পাইতে দুই থেকে ছয় মাস সাত মাস আট মাস এক বছর সময় লাগে আপনাদের ভিসার মেসেজ আসতে তো এইটুকু আপনাদের ধৈর্য ধারণ নিয়েই ইতালি ভিসা আবেদন করতে হবে বা বুঝে শুনে ইতালি ভিসার জন্য আপনাদের আগাতে হবে তো আজকের ভিডিওর যেই আরও একটা বিষয় বলছিলাম যে নুলস্তার কিছু আপডেট অনেকেই প্রশ্ন করেন ভাই নুরুস্তার আপডেট দেন আপডেট দেন সেই সুবাদে আপনাদের নুলস্তার কিছু আপডেট দিয়ে দিই সেটা হলো এই দুই হাজার চব্বিশে মার্চ মাসে দুই হাজার তেইশের ডিসেম্বরের আপডেট অনেকেই চান তো দুই হাজার তেইশের ডিসেম্বরে যারা আবেদন করছেন তাদের নতুন করে কোনো আপডেট ওরকম পাইতেছি না এই পিছনে পনেরো ষোলো দিন আগে বা বিশ দিন আগে আমি কিছু কিছু নিউজ পাইছিলাম যে দুই হাজার তেইশে আবেদনকারীদের নুলুস্তা পাচ্ছে তবে এখন বর্তমানে দুই হাজার চব্বিশের মার্চ মাসে যারা আবেদন করছে তারাই নুলুস্তার বেশ কিছু আপডেট পাওয়া যাচ্ছে এবং সেইগুলার ভিতরে প্রায় আমি কিছুদিন আগেও বাড়ি শহরের একটা আপডেট দিছি এবং আজ পর্যন্ত আজ সকালেও আমার সাথে মেসেঞ্জার একজনের সাথে তার নুলুস্তা চেক করার জন্য আমাকে পাঠাইছে এখন আমি সবসময় বলি ভাই নুলুস্তা আমি চেক করি না এই নুলুস্তা চেক করার কোনো মাধ্যম নাই তারপরও অনেকে পাঠান সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি জানাইতে পারি তো বাড়ি শহরের নুলস্তার আপডেট আজকে সকালে আমি স্পন্সার ভিসার পাইছি নয়টা আঠাইশ মিনিটের তাছাড়াও রাগুসা শহর রোমা এই সমস্ত শহর থেকে কিন্তু এভেলেবেল এখন বর্তমানে নুলস্তা উঠতেছে তবে একটা কথা বলতে হয় যেই পরিমাণে নুলস্থার খবর আমরা শুনতেছি সেই পরিমাণে নুলস্তা ইতালি থেকে দেওয়া হচ্ছে না একটা নুলস্তা উঠলে একটার সাথে নয়টা নুলস্থা উঠতেছে ভুয়া কারণ যে সমস্ত প্রতারক চক্র যারা আপনাদেরকে দুই নাম্বার নুলস্তা দেবে তারা এই সময়টাই নুলুস্তা দেওয়ার জন্য বসে থাকে যে আপনাদেরকে দুই নাম্বার নুলস্তা দিয়ে আপনাদের সাথে প্রতারণা করবে বা বড় অঙ্কের একটা টাকা হাতাই নিবে এটাই হলো বাস্তবতা আর যার কারণে আমি আপনাদেরকে আরও একটা কথা বলি আজকের লাইভে বলে দিই আজকের এই ভিডিওতে যে আমি আগের বিগত পিছনে কয়েকটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে আপনারা নুলস্তা পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট পেলে আপনারা বড়ো অঙ্কে যে আট লাখ দশ লাখ বারো লাখ টাকার একটা লেনদেন করে থাকেন সেটা করতে পারেন কারণ বিএফএস গ্লোবাল বাংলাদেশ এম্বাসি আমাদেরকে জানিয়েছিল যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে হান্ড্রেড পার্সেন্ট সে ভিসা পাবে কারণ যেই নুলুস্তার ক্ষেত্রে আপনার ভিসা দেওয়ার যোগ্য তাকেই অ্যাপয়েন্টমেন্ট দিবে। কিন্তু সেটা তারা কথা দিয়ে কথা রাখে নাই অনেকেই এই মেইলের মাধ্যমে নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে সেই অ্যাপয়েন্টমেন্টকে ভিসা দেয় নাই রিজেক্ট করে দিছে তো এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেও আপনারা বড় ধরনের লেনদেনটা করার চেষ্টা করবেন না যতটুকু পারেন আপনারা তাদেরকে বুঝাইয়া শুনে অল্প কিছু দেওয়া হলেও আপনারা সেটার একটা ব্যবস্থা করবেন আশা করি বিষয়টা আজকের ভিডিও দ্বারা বুঝতে পারছেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আর কথা পারব না সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে